পোনপ্রথমে মই সকলোকে নমস্কার জানাইছো আর আমার আজি এই কার্যসূচীত আপনাদের অহার কারণে মই ধন্যবাদ জ্ঞাপন করছো। আজি শিবসাগর জেলা মহিলা মোর্চার তরফের আমার যে 33% সুরক্ষিত আসনের কথা যাকালি লোকসভাত মানে গৃহীত হয়েছে সেই কারণে পোনপ্রথমে মই আমার প্রধানমন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো। তারপাছতে আজি আমার ভারত স্বাধীন হওয়ার দিনের আজি পর্যন্ত যখন এই ক্ষেত্রে ভূমিকা পালন করে আসছিল কিন্তু পদক্ষেপটো কৰিব পৰা নাছিলে। আমার ভারতীয় জনতা পার্টির সরকারখনে আজি প্রধানমন্ত্রী ডাঙরিয়া যে পদক্ষেপ লৈছে বিশেষকৈ গণেশ চতুর্থী দিনাখন আমার সিদ্ধি বিনায়ক তেখেতের যি মন হয় সেইটো ক্ষেত্রে আমার মহিলাসকলক যে উপহার দিছে তার কারণে আমি প্রধানমন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আমার প্রতিটি মন্ডলের কার্যকর্তা আমার রাজ্যিক কার্যকর্তাকে আদি করে আমার ভারতীয় জনতা পার্টির সকলখিনি কার্যকর্তাক মই ধন্যবাদ জ্ঞাপন করছো। আজি শিবসাগর জেলার মহিলাসকল স্বতঃস্ফূর্তভাবে ওলাই আহি মহিলার যে 33% আসন সুরক্ষিত কারণে ধন্যবাদ প্রেরণ করবলে আহিছে প্রধানমন্ত্রী ডাঙরিয়া। আজি আমি মহিলা মোর্চার উদ্যোগত আমার সংসদত যখন বিল পাস হয়েছে মহিলা সকলের কারণে নারী বন্দন অধিনিয়ম কার্যসূচী, গতি সেই যখন আমার বিল পাস হয়েছে সেই বিলখনক পাস করার ক্ষেত্রে আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়া যে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করলে তার আপাহতে আমি আজি তেখেতক ধন্যবাদ জানাবর কারণে আজি আমি সকলে একত্রিত হয়েছো। যেহেতুকে পরহি দিনা গণেশ চতুর্দশী আছিল সেই দিনটিতে আমার সেই বিলখন উত্থাপন হয়েছিল লোকসভাত, গতি আমার মহিলাসকলক এটা অতি সুন্দর উপহার দিলে যেটা আমার রাজনৈতিক ক্ষেত্রখনত আমার মহিলাসকলের স্থান নিশ্চিত করেছে। গতি আমি এই আপাহতে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাক ধন্যবাদ দিছো, নরেন্দ্র মোদী ডাঙরিয়াক বিশেষভাবে ধন্যবাদ দিছো। যেহেতুকে এইখন যে বিল ওমেন রিজার্ভেশন বিল, আমি এই বিলখনের কারণে যাওয়া সময়সাত বহু দিনের প্রায় এই বিলখন উত্থাপন হয়েছিল কিন্তু পাস হওয়া নাছিল, গতি আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়া বলিষ্ঠ পদক্ষেপত আজি আমার মহিলাগুলি পাকঘরের আজি রাজনৈতিক ক্ষেত্রখনত উলিয়াই আনিবর কারণে এই আইনখনে আমাক যথেষ্ট সহায় করব। গতি যাওয়া সময়সাত আমি দেখা পাইছিল পঞ্চায়েত নির্বাচনতে হোক আমার টাউন ইলেকশনতে হোক আমার মহিলাসকলক বিশেষভাবে আগবাই নিয়ার কারণে আমাক প্রত্যেকটি জায়গাতে আমার মহিলাসকলক স্থান দিছিল, গতি এতিয়া আমি দেখা পাইছো যে আমি নিশ্চিত যে আমার যাক বিধানসভা নির্বাচন আহি আছে লোকসভা নির্বাচন আহি আছে তাত আমার মহিলাসকলের অংশগ্রহণে আমার মহিলাসকলক বা আমার ভারতবর্ষ মহিলাসকলক স্থান